হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেশ কিছু রিজনেবল প্রাইসের ল্যাপটপগুলো দেখাবো। রিসেন্টলি যে ভিডিওগুলো ছিল, বেশ ভিডিওগুলো কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দিয়েছিল। তো অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছে, ভাইয়া 30,000 টাকা বাজেটের মধ্যে যে মিনিমাম ল্যাপটপগুলো আছে, যেগুলো দিয়ে সব ধরনের কাজ করা যাবে, এরকম বেশ কিছু ল্যাপটপ দেখান। তো আমরা আজকে 30,000 টাকা বাজেটের মধ্যে অনেক ল্যাপটপের কালেকশন রাখার চেষ্টা করেছি। পাশাপাশি এই পাশে কিছু সেমি প্রফেশনাল ল্যাপটপ যেগুলো কাস্টমার রিকোয়েস্টে ছিল, যেমন অনেকে রিকোয়েস্ট করেছিলেন 90,000 টাকার মধ্যে ফ্রিল্যান্সিংয়ের ল্যাপটপ দেখান, অনেকে রিকোয়েস্ট করেছিলেন একটা মিড রেঞ্জের মধ্যে ভালো একটা ল্যাপটপ দেখান, একটা কম প্রাইসের মধ্যে গেমিং ল্যাপটপ দেখান, অনেকের অনেক ধরনের রিকোয়েস্ট ছিল। তো আজকে চেষ্টা করব বেশ কিছু রিকোয়েস্ট কভার করার জন্য। আমি শ্যামে শান্ত আছি, আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত প্রাইস ইনফরমেশন সব কিছু জানাবো। আর আরেকটা কথা যেটা ইনশর্ট আমি বলে রাখছি, 30,000 টাকা বাজেট যাদের, তাদের জন্য আজকে ভিডিওটি উৎকৃষ্ট একটি ভিডিও হবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, যেহেতু ভিডিও শুরুতে বলেছি আজকে বেশ কিছু ইন্টারেস্টিং ল্যাপটপের কালেকশন দেখাবো, এবং আজকের ভিডিওতে আমরা স্টার্টিং যে বাজেটটা রাখার চেষ্টা করেছি সেটা হচ্ছে 30,000 টাকা রেঞ্জের মধ্যে। যাদের বাজেট 30,000 টাকা রেঞ্জের মধ্যে, অবশ্যই ফার্স্টের ল্যাপটপগুলো আপনারা মিস করবেন না। এবং যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে ল্যাপটপ দেখতে যাচ্ছেন, যেমন একটু এক্সপেন্সিভ বাজেটের মধ্যে, তাদেরকে রিকোয়েস্ট করবো যে ভিডিওর শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন। ভিডিওর শেষে কিন্তু বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের প্লাস 360 কনভার্টেবল ল্যাপটপ পেয়ে যাবেন আপনারা। তো আমরা কথা বারে সরাসরি ল্যাপটপে চলে যাচ্ছি। ফার্স্টে আমরা যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের 7270, একদম আলট্রা স্লিম একটা ল্যাপটপ, এবং এটা কিন্তু খুবই কম প্রাইজ একটা বিজনেস সিরিজ ল্যাপটপ। দেখেন ল্যাপটপের থিকনেসটা যদি আমি দেখাই, টোটালি আলট্রা স্লিম। এটার ব্যাক সাইডে কিন্তু চমৎকার পোর্ট ফ্যাসিলিটিস রাখা হয়েছে। ল্যাপটপটা অ্যাভারেজ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন। এটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের 7270, দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, Core i5 এবং Core i7। তো আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে Core i7, সেম কন্ডিশন আমাদের কাছে Core i5ও হবে। Core i5 6th gen 256 SSD 8GB RAM দিয়ে সব থেকে রিজনেবল প্রাইসে ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, মাত্র 21,990 টাকা। আর কেউ যদি Core i7 দিয়ে পারচেস করতে চান, সেক্ষেত্রে প্রাইসটা পড়বে 25,990 টাকা। 256 SSD 8GB RAM চাইলে আপনারা কাস্টমাইজ করে আপডেট করতে পারবেন। একদম ডিসেন্ট কন্ডিশনের ল্যাপটপটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টার উপরে ব্যাকআপ থাকবে। Core i5টা হলে আপনার প্রাইসটা পড়বে 21,900, Core i7টা হলে 25,990 টাকা। বাট আমি সাজেস্ট করবো যে আসলে যাদের বাজেট রিজনেবল তারা Core i5-এর জন্য প্রিফার করতে পারেন, কারণ আসলে গ্রাফিক্সের কাজ বা বেসিক লেভেল অফিস ওয়ার্ড এক্সেলের কাজের জন্য Core i5-টাই আই থিঙ্ক এনাফ। এরপরে যাদের বাজেটটা আরেকটু রিজনেবল, তাদের জন্য আমাদের কাছে একটি ভেরিয়েন্ট আছে, লিনোভো থিঙ্কপ্যাডের X250। খুবই রিজনেবল প্রাইস একটা প্রোডাক্ট, আর এটার প্রাইস লিমিটেশন হচ্ছে মাত্র 18,990 টাকা, খুবই অসাধারণ। Core i5, Core i7 দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ফার্স্ট এটার কন্ডিশনটা আমি আপনাদেরকে একটু দেখাই, একদম ডিসেন্ট কন্ডিশন ল্যাপটপটা, 180 রোটেট করার ফ্যাসিলিটিস আছে, দেখতে পাচ্ছেন। এটা দুইটা কনফিগার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, লিনোভো থিঙ্কপ্যাড X250, Core i5 5th gen এবং Core i7 5th gen, দুইটার কনফিগারেশন সেম। 128 SSD 8GB RAM 4GB ইনবিল্ট গ্রাফিক্স আছে, চাইলে আপনারা SSD আপডেট করতে পারবেন, প্লাস আলাদা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন, র্যাম আপনারা 20GB পর্যন্ত কাস্টমাইজ করতে পারবেন, এবং ডুয়েল ব্যাটারি ফ্যাসিলিটিস আছে, এক্সটার্নাল ইন্টারনাল দুইটা ব্যাটারি থাকছে। ব্যাটারি ব্যাকআপ আপনারা 3 থেকে 4 ঘন্টা অনায়াসে একটা ব্যাকআপ পেয়ে যাবেন। আর Core i5 দিয়ে যদি কেউ পারচেস করেন, Core i5 5th gen 128 SSD 8GB RAM প্রাইসটা থাকবে 18,990 টাকা। কেউ যদি Core i7 পারচেস করেন, Core i7 5th gen 128 SSD 8GB RAM প্রাইসটা থাকবে 20,990 টাকা। সেম মডেলে কিন্তু দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, অবশ্যই আপনারা পারচেস করে নেবেন। যাদের বাজেট অনেক রিজনেবল তারা 18,990 টাকার জন্য আসলে যেতে পারেন, কারণ এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা অফিস ওয়ার্ড এক্সেল বেসিক লেভেলে গ্রাফিক্সের কাজ, টুকটাক ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করতে পারবেন, সব থেকে বড় বিষয় যে কোনো জায়গায় আপনারা ল্যাপটপগুলো ক্যারি করতে পারবেন। নেক্সটে আমরা রিজনেবল বাজেটের মধ্যে কিছু 2-in-1 কালেকশন দেখাবো, এবং বাজেটগুলো কিন্তু অনেকটা রিজনেবলের মধ্যে থাকবে। যেমন ফার্স্টে যে ল্যাপটপটা দেখাবো, HP Elite X2, এটার সব থেকে বড় ফ্যাসিলিটিস হচ্ছে এটার ডিসপ্লেটা, আমার কাছে খুবই চমৎকার লাগে। আর ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন, খুবই প্রিমিয়াম একটা লুকস দিবে। এটার ডিসপ্লেটা হচ্ছে 2.7K রেজুলেশন টাচ স্ক্রিন IPS ডিসপ্লে, আর ডিটাচেবল আলাদা করা যায়। কনফিগারেশন হচ্ছে Core i5 7th gen 256 SSD 8GB RAM 4GB ইনবিল গ্রাফিক্স আছে, ব্যাক সাইডে ক্যামেরা, ফ্ল্যাশ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডেফিনেটলি পাচ্ছেন আপনারা, ফ্রন্ট সাইডেও কিন্তু ক্যামেরা আছে, এবং ডিসপ্লেটা সম্পূর্ণ টাচ স্ক্রিন, পেন সাপোর্ট করে আপনারা পেন ইউজ করতে পারবেন, একদম কম্প্যাক্ট সাইজের মধ্যে।
কিবোর্ডটা টোটালি মেটাল বিল, ব্যাকলিট হবে, কিবোর্ডে ম্যাগনেটিক সিস্টেম, লাগিয়ে খুলে আপনারা দুইভাবে ইউজ করতে পারবেন। যে কোনো জায়গায় খুব ইজিলি ক্যারি করা যাবে, একদম বইয়ের মতো আপনারা ক্যারি করে ইউজ করতে পারবেন। প্রাইসটা থাকবে মাত্র 35,990 টাকা। আর এরপর আমাদের কাছে সার্ফেস অ্যাভেলেবেল আছে, মাইক্রোসফট সার্ফেস প্রো 4, এটাও কিন্তু ডিটাচেবল, আলাদা করা যায়, এবং এটাও কিন্তু 2K রেজুলেশন টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে, দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা, এটা কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন 2K রেজুলেশন IPS ডিসপ্লে। সার্ফেস প্রো 4 Core i5 6th Gen, 256 SSD, 8GB RAM, ব্যাক সাইডে ক্যামেরা, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, ফ্রন্ট সাইডেও ক্যামেরা পাচ্ছেন আপনারা, এবং ফ্রন্ট সাইডেও কিন্তু মাইক্রোফোন আছে। তো যারা জুম মিটিং করেন, অনলাইন ক্লাসের কাজ করেন, তাদের জন্য খুবই ভালো হবে। প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা এরকম একটা স্ট্যান্ড পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা যে কোনো একটা সার্ফেসে, প্লেইন সার্ফেসে বসিয়ে ল্যাপটপগুলো ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন। আর চাইলে আপনারা এভাবে ট্যাব মোডেও, মানে সার্ফেসে রেখে ট্যাব মোডেও পেন দিয়ে ইউজ করতে পারবেন। খুবই হ্যান্ডি একটা ডিভাইস, যে কোনো জায়গায় আপনারা ক্যারি করতে পারবেন। এবং কিবোর্ডটা টোটালি মাইক্রো ফাইবার দ্বারা প্রোটেক্টেড, ব্যাকলিট হবে, কিবোর্ডে ম্যাগনেটিক সিস্টেম, লাগিয়ে খুলে দুইভাবে ইউজ করা যাবে। এগুলো খুবই হ্যান্ডি ডিভাইস, ব্যাটারি ব্যাকআপ খুব চমৎকার, সবার পছন্দ। আমরা প্রচুর পরিমাণে ল্যাপটপগুলো সেল করছি, আপনারাও চাইলে পারচেস করতে পারেন। প্রাইসটা থাকবে 34,990 টাকা। যারা আমাদের চ্যানেল দেখে আসবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট, মানে এটা 35,990 প্রাইস, বাট যারা ITBD সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য সরাসরি 1,000 টাকা ডিসকাউন্ট, মাত্র 34,990 টাকায় ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। অবশ্যই মেনশন করতে হবে যে আপনি কোন ভিডিও দেখে এসেছেন। নেক্সট যে মডেলটা দেখাবো, এটা হচ্ছে HP Pro X2, দেখতে পাচ্ছেন ল্যাপটপটা, খুবই চমৎকার একটা ল্যাপটপ, এবং এটাতে কিন্তু আজকে ধামাকা ডিসকাউন্ট থাকবে। ডিটাচেবল একটা ল্যাপটপ, আর এটা ইন্টেল Core M3 7th Gen প্রসেসর দিয়ে, 256 SSD, 4GB RAM, 2GB গ্রাফিক্স আছে, ব্যাক সাইডে ক্যামেরা, ফ্ল্যাশ, ফিঙ্গারপ্রিন্ট, ফ্রন্ট সাইডে কিন্তু ফুল HD টাচ স্ক্রিন IPS ডিসপ্লে পাচ্ছেন আপনারা, একদম কম্প্যাক্ট, সেম ফর্ম ফ্যাক্টরে। কিবোর্ডটা মেটাল বিল, ব্যাকলিট হবে, ম্যাগনেটিক সিস্টেম, লাগিয়ে খুলে দুইভাবে ইউজ করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ 2 থেকে 3 ঘন্টার উপরে ব্যাকআপ থাকবে। আর প্রাইসটা মাত্র 25,990 টাকা, এবং এটাতেও কিন্তু 500 টাকা ডিসকাউন্ট থাকছে। যারা ITBD-র চ্যানেল সাবস্ক্রাইবার আছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, ভিডিওটা শেয়ার করলে আরও ভালো হয়, 500 টাকা সরাসরি ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ল্যাপটপটাতে আপনারা। এবং এটা কিন্তু সীমিত সময়ের জন্য, যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ আপনারা পেয়ে যাবেন। এরপরে আমরা কিছু প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো, যেগুলো আসলে সকল কাজের জন্য উপযোগী, যেই ল্যাপটপগুলো দিয়ে আপনারা ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং সব ধরনের কাজ করতে পারবেন, এবং খুবই হ্যান্ডি, যেমন 360 কনভার্টেবল ল্যাপটপ। তো ল্যাপটপগুলো দেখানোর আগে আমি আমাদের শপের লোকেশনটি বলে দেবো। আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর 10, ফলপট্টি মসজিদ গলি, বাইতুল মামুন মসজিদের ঠিক পাশে, বিলিংয়ে, সামাদ প্লাজার 3rd তলা, ITBD। গুগল ম্যাপে সব লোকেশন আছে, ITBD লিখে সার্চ করলে খুবই সহজে সব লোকেশন পেয়ে যাবেন। সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন, যারা ঢাকার মধ্যে আছেন তারা চাইলে হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন। আমাদের এখানে EMI ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, টোটাল 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা 3 মাস থেকে 34 মাসের EMI সুবিধাতে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। আর ল্যাপটপগুলো পারচেস করার সাথে সাথে কিন্তু আপনারা 15 ডেজ এটি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন, 5 বছর এটি সার্ভিস ওয়ারেন্টি থাকবে, সফটওয়্যার সাপোর্ট এবং উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইমের জন্য টোটালি ফ্রি থাকবে। মানে 15 দিন কোনো ধরনের কোনো সমস্যা হলে, প্রোডাক্টে কোনো ডিফল্ট থাকলে আমরা প্রোডাক্টটি সরাসরি আপনাদেরকে চেঞ্জ করে দেবো, তারপরে কিন্তু 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। ল্যাপটপ পারচেস করলে আকর্ষণীয় গিফট তো ডেফিনেটলি থাকবে, গিফটগুলো দেখিয়ে দিচ্ছি একটু শর্টভাবে। প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা ব্যাগ থাকবে, একটা মাউস থাকবে এবং একটা মাউস প্যাড থাকবে। এটা হচ্ছে ITBD থেকে যারা পারচেস করবে, একটা ব্যাগ, একটা মাউস, একটা মাউস প্যাড ফ্রি পেয়ে যাবে, চার্জার, অ্যাডাপ্টার, গ্যারেন্টি পেপার্স কিন্তু ডেফিনেটলি পেয়ে যাবে। নেক্সটে আমরা যে ল্যাপটপটা দেখাবো খুবই প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে একটা ল্যাপটপ, কারণ কিছুক্ষণ আগে বলেছি যে এখন আমরা প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ দেখাবো। যেমন আমার হাতে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন একদম আলট্রা স্লিম, প্লাস এটা কিন্তু 360 কনভার্টেবল। মডেলটা হচ্ছে HP এলিটবুক X360 1030G3, Core i7 8th Gen প্রসেসর দিয়ে, 512 PCI NVMe Gen3 SSD, 8GB RAM, 4GB ইনবিল গ্রাফিক্স আছে। এটাতে কিন্তু ব্যাং অ্যান্ড অলফসনের স্টেরিও সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে এবং 6 চ্যানেল স্টেরিও স্পিকার পাবেন, ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাকলিট পাচ্ছেন আপনারা। ডিসপ্লে সেকশনটা নিয়ে যদি কথা বলি, 13.3 ইঞ্চি একদম ন্যানো ভেজেল, ফুল HD IPS ডিসপ্লে আছে, প্লাস এটাতে ফেস লক সেন্সর আপনারা পাচ্ছেন সিকিউরিটি পারপাস, এবং 360 কনভার্ট করে আপনারা খুব ইজিলি ট্যাব মোডে ইউজ করতে পারবেন। একদম স্লিম, দেখেন যে কোনো জায়গায় আপনারা খুব ইজিলি ক্যারি করতে পারবেন ল্যাপটপটা। আর এটা অবিশ্বাস্য প্রাইস যাবে আজকে,
মাত্র 52,990 টাকা হলে 103.03 কোরাই 7 8 জেন 500 বার এসএসডি দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে আমাদের কাছে এবং 103.04 কিন্তু আছে ভিডিওতে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এরপরে যে ল্যাপটপটা দেখাবো এইচপি এলিটবুক ফোলিও 104.03, খুবই পপুলার একটা মডেল। এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে 840G3 থেকে অনেকটা প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ এবং এটা এখন আমাদের স্টক অ্যাভেলেবেল আছে, খুবই রিজনেবল প্রাইসে ল্যাপটপটা পাবেন। আমি ফার্স্টে এটার কন্ডিশনটা দেখাচ্ছি, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকবে ল্যাপটপটা, দেখতে পাচ্ছেন টোটালি ডিসেন্ট কন্ডিশনে আছে ল্যাপটপটা। কোরাই 5 6 জেন 256 SSD, 8 GB র্যাম দিয়ে 14.1 ইঞ্চি ফুল এইচডি IPS ডিসপ্লে, 4 GB ইনবিল গ্রাফিক্স পাচ্ছেন ল্যাপটপটাতে। গ্রাফিক্সের কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং করা যাবে, ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে পারবেন। আর ল্যাপটপের সবথেকে বড় সেলিং পয়েন্ট হচ্ছে এটা লুকসটা, এতটা প্রিমিয়াম লুকস মানে যে কেউ ল্যাপটপটা দেখে পছন্দ করে ফেলবে। দেখতে পাচ্ছেন খুবই স্লিম একটা ল্যাপটপ, চারপাশে যদি শাইনি লুকসটা আপনাদেরকে দেখাই একদম প্রিমিয়াম লাগে দেখতে। ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টা, প্রাইসটা থাকবে মাত্র 28,990 টাকা। কাজের ব্যতিক্রমে কিন্তু সব কিছু কম বেশি হতে পারে, মাত্র 28,990 টাকায় এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি লিটবুক X360 1030G4। তো G4টা কিন্তু এখন আমাদের কাছে স্টক খুবই ভালোভাবে অ্যাভেলেবেল আছে, অ্যারাউন্ড 10 পিসের মতো পেয়ে যাবেন আপনারা। কোরাই 7 8 জেন 512 PCIe Gen3 SSD এবং 16 GB র্যাম থাকছে এই ল্যাপটপটাতে, 8 GB ইনবিল গ্রাফিক্স পাচ্ছেন, সেম ফ্যাসিলিটিস পাচ্ছেন, ব্যাং অ্যান্ড অলফসনের স্টেরিও, ফিঙ্গারপ্রিন্ট, 6 চ্যানেল স্পিকার, ব্যাকলাইট কিবোর্ড, ডিসপ্লে সেকশনও অ্যান্টি রিফ্লেকশন একটা ডিসপ্লে মানে ম্যাট টেকনোলজি ডিসপ্লে পাচ্ছেন, ফেস লক সেন্সর 13.3 ইঞ্চ, একদম ন্যানো বেজেল ফুল এইচডি IPS ডিসপ্লে, টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন। আর এটার হিটসিংটা আমি দেখাবো, মানে চমৎকার লাগে কিন্তু দেখতে ল্যাপটপ, দেখতে পাচ্ছেন টোটালি ডিসেন্ট কন্ডিশনে আছে এই ল্যাপটপটা। ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টা, 360 ভাঁজ করে আপনারা সম্পূর্ণ ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন ল্যাপটপটা, যে কোনো জায়গায় ক্যারি করা যাবে। আর খুবই ফ্যান্সি একটা ল্যাপটপ, যারা পছন্দ করেন অবশ্যই পারচেস করে নেবেন। আমাদের কাছে এখন সর্বোচ্চ ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, প্রাইসটা 58,990 টাকা, 16 GB র্যাম, 512 SSD দিয়ে 1030G4 আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এবং ল্যাপটপগুলো কিন্তু আপনারা সরাসরি শপে এসে বসে চালিয়ে পারচেস করতে পারবেন, আপনাদের কোনো রিকমেন্ড থাকলে অবশ্যই আমাদের সাথে কথা বলে আপনারা ফিক্স করতে পারবেন। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এইটা আসলে এটা আজকে একটা ধামাকা অফারে যাবে, এটা অলরেডি একটা অফার চলছে যে যারা ITBT সাবস্ক্রাইবার আছেন তারা জেড বুক পারচেস করলে কিন্তু 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। অবশ্যই ITBT কথা বলতে হবে, এই অফারটা কিন্তু আজকেও থাকবে যতক্ষণ এটা স্টক আছে, 40 পিসের মতো স্টক আছে, আপনারা এটাতে ডিসকাউন্ট পেয়ে যাবেন। এইচপি জেড বুক 40 নিউ G5, কোরাই 7 8 জেন, 512 SSD, 16 GB র্যাম, 8 GB ইনবিল গ্রাফিক্স, 14.1 ইঞ্চি টাচ স্ক্রিন ফুল এইচডি IPS ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ব্যাং অ্যান্ড অলফসনের স্টেরিও সাউন্ড সিস্টেম এবং ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা। ম্যাসিভ একটা ল্যাপটপ, মানে এটা দিয়ে সব ধরনের কাজ করা যায়, প্লাস এটা আপনারা চাইলে ক্যারি করে ইউজ করতে পারেন, একটা প্রফেশনাল ল্যাপটপ, লুকসটা খুবই প্রিমিয়াম, ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে আছে। প্রাইসটা ছিল 48,990 টাকা, যারা ITBD ভিডিও দেখে আসবেন, সাবস্ক্রাইব করে আসবেন চ্যানেল, তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট, 48,500 টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড X1 Yoga, একদম স্লিম। দেখেন ল্যাপটপটা কতটা স্লিম, একদম স্লিমেস্ট এবং লাইটেস্ট ল্যাপটপ, কারণ এটা ফাইবার বডি ইউজ করা হয়েছে, প্লাস 14.1 ইঞ্চি ফুল এইচডি IPS ডিসপ্লে। লিনোভো থিংকপ্যাড X1 Yoga, কোরাই 7 7 জেন, 512 SSD, 16 GB র্যাম, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক অ্যাভেলেবেল আছে, আর ডিসপ্লেটা 14.1 ইঞ্চি ফুল এইচডি IPS ডিসপ্লে, সাথে পেন আছে, আপনারা পেনও পেয়ে যাবেন ল্যাপটপটাতে, পেন দিয়ে ড্রয়িং আর ইলাস্ট্রেশনের কাজগুলো করতে পারবেন। আমি দেখাচ্ছি এভাবে 360 করেও চাইলে আপনারা লেখালেখির কাজগুলো এই ল্যাপটপটাতে খুবই স্মুথলি করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টা, ডলবি সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে, যে কোনো ধরনের ভারী কাজও টুকটাক করা যাবে এটা দিয়ে। আর একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা আছে, আমি যদি দেখাই কন্ডিশনটা টোটালি ডিসেন্ট কন্ডিশন আমাদের কাছে ল্যাপটপটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্রাইসটা মাত্র 45,990 টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। তো এরকম কিন্তু আসলে আরও অনেক ল্যাপটপের কালেকশন আমাদের শপে অ্যাভেলেবেল আছে, সরাসরি আমাদের শপ ভিজিট করবেন। শপে আসার লোকেশন হচ্ছে মিরপুর 10, ফলপট্টি, মসজিদ গলি, বাইতুল মামুন মসজিদের ঠিক পাশে বিল্ডিংয়ে, সামত প্লাজার 3rd তলা, ITBD। গুগল ম্যাপে সব লোকেশন আছে, ITB লিখে সার্চ করলেই হবে। সপ্তাহে 7 দিনে খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ছবি বা ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপগুলো দেখে পছন্দ করে তারপর পারচেস করতে পারবেন। যারা ঢাকার মধ্যে আছেন তারা তো হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন। আমাদের এখানে EMI ফ্যাসিলিটিস আছে, 22টা ব্যাংকের ক্রেডিট কার্ড হলেই হবে, মাস্টার বা ভিসা আমরা অ্যাকসেপ্ট করি। এবং ল্যাপটপের যদি বিস্তারিত মডেল, প্রাইস আরও ভালো
ভালোভাবে জানতে চান বা আপনারা দেখতে চান, অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন। সেখানে বিস্তারিত ডিটেইলস প্রাইস সবকিছু দেওয়া থাকবে, প্লাস আপনারা চাইলে ইনবক্সে নক করতে পারেন, নিচে ডিসক্রিপশনে লিংক থাকবে, অবশ্যই ভিজিট করে আসবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকে আর কথা বাড়াচ্ছি না, চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।